আমার রান্নাশালা আমার রান্নাশালা তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি, সেটা হচ্ছে ম্যাঙ্গো শেকের রেসিপি। তোমরা হয়তো সবাই তৈরি করে খাও, কিন্তু আমি কীভাবে ম্যাঙ্গো শেক তৈরি করছি, কী কী দিচ্ছি না দিচ্ছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো শেক তৈরি করতে করতে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর একটা কথা, এখন বাজারে তো প্রচুর পরিমাণে আম উঠে গেছে আর খুব গরমও পড়েছে, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক কার না খেতে ভালো লাগে। আর বাড়িতে কোনো গেস্ট এসে গেলেও তোমরা নিশ্চয়ই এটা সবার আগে বাড়িতে অতিথিকে এইটা পরিবেশন করতেই পারো, এটা খেতে খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি। ম্যাঙ্গো শেক তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের হিমসাগর আম স্লাইস করে কেটে নিয়েছি। এটা তোমরা যে কোনো মিষ্টি আমই করতে পারো, বোম্বাই বলো আম্রপালি বলো করতে পারো। নিয়েছি ঠান্ডা দুধ, দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, এখানে 400 গ্রাম মতন দুধ নেওয়া হয়েছে। নিয়েছি পরিমাণ মতন চিনি, চিনিটা যার যার যে যেরকম মিষ্টি খাবে সেরকম টেস্ট অনুযায়ী তোমরা মেশাবে। আর এখানে একটা সবার প্রথমে মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে আমি এই আমগুলোকে ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে ম্যাঙ্গো শেক তৈরি করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। সবার প্রথমে আমি আমগুলোকে একটা মিক্সির জারেতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, এবার আমি পরিমাণ মতন চিনি একবারে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সি জারেতে। এটা পেস্ট করবার সময় একবারে স্মুথ পেস্ট হয়ে বেরিয়ে আসবে। 2 চামচ 3 চামচ 4 চামচ আমি 4.5 চামচ মতন চিনিটা দিলাম, তোমরা তোমাদের মতন টেস্ট অনুযায়ী যেরকম লাগবে সেরকম দেবে। এবার আমি একটা স্মুথ মিক্সি জারটা আটকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। মিক্সি জারটা খুলে নিচ্ছি, নিয়ে আমি পেস্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো ঠিক এরকম পেস্ট হয়ে গেছে, চিনি আর আম একদম এরকম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে খানিকটা দুধ নিয়ে আমি আবার একটুখানি একটা পাক দিয়ে নেব মিক্সি জারে। দিয়ে মিক্সি ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে আর একবার আমি ঘুরিয়ে নেব, দেখতে থাকো। একটু দুধ দিয়েছিলাম, ঠান্ডা দুধ দিয়ে ঘুরিয়ে নিয়েছি, এরকম আরও আরও স্মুথ হয়ে গেছে। এবার আমি 2 গ্লাসে আমি এই আমের পাল্পটা ঢেলে নেব। আমি চামচে করে করেই ঢালছি, পড়ে যেতে পারে। ঢেলে নিলাম, 2 গ্লাসে আমি আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পাল্পটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি এবার ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধ আমি ঢেলে নিচ্ছি, দেখো একটা গ্লাসে ঢেলে নিয়েছি, আর একটা গ্লাসেও আমি ঠিক ঠান্ডা দুধটা এরকম ঢেলে নিলাম। এটা একটু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ দেখো। এবার আমি চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব। দেখো ম্যাঙ্গো শেক আমার রেডি, আমি 2 গ্লাসে সার্ভ করে নিয়েছি ভালো করে। এবার আমি ডেকোরেট করে তোমাদের সামনে পরিবেশন করছি, তোমরা দেখতে থাকো। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক আমার রেডি, আমি 2 সার্ভিং গ্লাসে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ডেকোরেট করছি আমন্ড করছি কিশমিশ আর ম্যাঙ্গো পেস্টেরই একটু পাল্প নিয়ে আমি ওপরটা ছড়িয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখতে কতটা সুন্দর হয়েছে, ততটাই লোভনীয় হয়েছে দেখতে,
খেতে ততটায় সুন্দর হয়। যদি এই ম্যাঙ্গো শেকের রেসিপিটা তোমাদের কাছে পছন্দের হয় বা ভালো লাগে তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে এই ম্যাঙ্গো শেকের রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।